বাউন্ডুলের কবিতা, এখানে কথায় কথা নয়, কবিতা বাড়ে। প্রিয়তমাশু তারাপদ রায়, অনেক দিন পর কাগজ কলম নিয়ে বসে প্রথমে একটা চাঁদের ছবি আঁকি, সঙ্গে কিছু মেঘ। তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনেক পাখি, ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলা গাছ, অবশেষে অনেকগুলি ছানা সহ একটা বিড়াল। এইসব একে একে তবুও কাগজের নিচে চার আঙ্গুল জায়গা বাকি থাকে। সেখানে প্রথমে লিখি শ্রীচরণেষু, তার নিচে সবিনয় নিবেদন, এবং কিছুক্ষণ পরে সবিনয় নিবেদন কেটে লিখি প্রিয়তমাশু। এবং একটু পরেই বুঝতে পারি জীবনে এই প্রথম প্রথমবার প্রিয়তমাশু লিখলাম। প্রিয়তমাশু, তুমি তো জানো না জীবনে তোমাকে কোনোদিন ঠিক মতো সম্বোধন করা হলো না। প্রিয়তমাশু, তুমি তো জানো না জীবনে কোনোদিন তোমাকে ঠিক মতো ভালোবাসা হলো না। শুধু হিজি বিজি ছবি, চাঁদ, মেঘ, সবিনয় নিবেদন কাটাকুটি করে চিরদিন তোমার কাছে পৌঁছানো। Like, share, comment, and subscribe, please.